আজকে একটা অঙ্কের মাধ্যমে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। তাহলে দেখি আমাদের অঙ্কটা কি বলছে। 2017 সালে জনাব বড়ুয়া ট্রেডার জানুয়ারি মাসে বিম্বে লেনদেন হলো হচ্ছে জানুয়ারি 1 তারিখে নগদ ক্রয় 60,000 টাকা, 12 তারিখ অফিসের জন্য আগ্রহ ক্রয় 26,500 টাকা, ভারে পণ্য বিক্রয় 1,25,000 টাকা, 25 নম্বর অফিসের ভাড়া প্রদান 15,000 টাকা, ব্যাংক জমা দেওয়া হলো 32,000 টাকা, ধারে পণ্য ক্রয় 28,000 টাকা। এবং উক্ত মাসে তাহলে এখানে আমাদের লেনদেন গুলা জানুয়ারি মাসের লেনদেন গুলা এখন সৃজনশীল অঙ্কে কত বলছে, উক্ত মাসের মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। মোট ক্রয় মানে এই জানুয়ারি মাসে যে লেনদেন গুলা যত ক্রয় হয়েছে সেই ক্রয়ের মধ্যে আমরা মোট ক্রয় কত হয়েছে সেটা বের করবো। কত হচ্ছে উক্ত লেনদেন গুলোর মধ্যে নগদ লেনদেনের পরিমাণ কত, নগদে কত টাকা লেনদেন হয়েছে সেটা আমরা বের করবো। আর গতে বলছে লেনদেন গুলোর মধ্যে বিশদ সমীকরণের মাধ্যমে দেখাতে হবে আমাদের অ্যাসেট এ সমান সমান এল প্লাস এ মানে সম্পদ সমান সমান দায়, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এখন অঙ্কের মাধ্যমে আমরা এটা প্রমাণ করবো। তাহলে আমরা এক পর মাধ্যমে অঙ্কটা শুরু করি। শিক্ষার্থীরা দেখো আমরা এখন ঘর কাছে মোট ক্রয়ের পরিমাণ, তারিখ, বিবরণ, টাকা, মোট টাকা। এখন আমরা দেখবো, আশা করি তোমরা অঙ্কটা তুলেছ, আমি তো অঙ্কটা মুছে ফেলছি। এই জন্য জানুয়ারি 1 তারিখে দেখো, জানুয়ারি 1 তারিখে বলছেন জানুয়ারি 1 নগদ ক্রয় ধারে পণ্য ক্রয় 28,000 টাকা। এখন আমরা খতে চলে যাব নগদ লেনদেনের পরিমাণ। নগদ লেনদেনের পরিমাণ জানার জন্য আমাদের পুরো অঙ্কটা আবার আরেকবার করতে হবে। নগদে কি কি খরচ হয়েছে জানুয়ারি 1 তারিখে নগদ প্রায় 60,000। তাহলে নগদ পরিমাণের নগদ ক্রয় 60,000, তারপরে হচ্ছে বারো নম্বর দেন কি বলছে, অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় করতে গেলে অত টাকা চলে গেছে। এগুলো হচ্ছে আমাদের নগদ লেনদেন, যোগ করলে হয় 1,33,500। দেখো তোমরা বুঝতে পারছো কি নগদ যে খরচ গুলো হয়েছে সেই নগদ টাকার লেনদেন গুলো আমরা এটা শুধু লিপিবদ্ধ করবো ঘরের মাধ্যমে। সুপ্রিয়
প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমি গ নম্বর অঙ্কটা করব হিসাব সমীকরণের মাধ্যমে লেনদেনের প্রভাবের মাধ্যমে দেখাবো তাহলে এক নাম্বারটা বলছে নগদ ক্রয় 60000 টাকা ধানের পণ্য বিক্রয় 1,25,000 ব্যাংকে জমা দেওয়া হলো 32,000 তাহলে ব্যাংক বাড়বে তারপর এই দায় এদিকটা যোগ করে দিব 28,000 আর 32,000 যোগ করলে হয় 50,000 তাহলে এই যে আমরা দেখালাম হিসাব সমীকরণের মাধ্যমে মোট সম্পদ ও মোট দায় সমান 50,000 50,000 মিলে গেছে তাহলে আমাদের এই অঙ্কটা এখানে কমপ্লিট আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ দেখো নগদ ক্রয় করলে সবসময় যদি নগদ পণ্য ক্রয় করে তাহলে নগদ টাকা কমে এইটু একটু কমন সেন্স মনে রাখবা নগদ টাকা কমবে আমি আরেকটু বলি তোমাদের মোট সম্পদ বাড়লে কিন্তু মোট দায় অথবা মালিকানা শর্ত বাড়বে আবার মোট সম্পদ কমলে মোট দায় বা অথবা মালিকানা শর্ত কমবে একটি সম্পদ বাড়লে অপর আরেকটি সম্পদ বাড়বে মালিকানা শর্ত বাড়লে মোট দায় কমবে মালিকানা শর্ত কমলে মোট দায় কমবে হিসাব সমীকরণটা আমি তোমাদের আবার একটু বুঝিয়ে দিচ্ছি এবং মনে করে দিচ্ছি
এর আগের ক্লাসে আমি বলছিলাম হিসাব সমীকরণ মোট সম্পত্তি ও মোট দায় এটাকে তোমাদের একটু আমি বোর্ড দিতে করে দেখাবো a সমান সমান n প্লাস o e এ বোর্ড দিতে রূপ হচ্ছে l প্লাস c প্লাস r মাইনাস e x দায় সি হচ্ছে ক্যাপিটাল মূলধন আর হচ্ছে রেভিনিউ আয় বা রাজস্ব ই হচ্ছে এক্সপেন্স ডি হচ্ছে ড্রয়িং বা উত্তোলন এই ও ই ইকুইটি উইনার মূলধন থেকে আমরা ক্যাপিটাল মূলধন থেকে আয় যোগ করবো এবং উত্তোলন ও ব্যয়গুলা মাইনাস করলে আমাদের মালিকানা শর্ত বের হয়ে যাবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ নেক্সট ক্লাস দেখার জন্য তোমাদের শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে